তো গাইস, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো আমি এসে গেছি তোমাদের সাথে শেয়ার করতে একখানা ছোট্ট ভিডিও, যেটা খুবই ভালো লাগবে একটা এক্সিবিশনে। তো ভিডিওটা হলো, আমি একটা এক্সিবিশনে গিয়েছিলাম যেখানে আমার এক দাদা আমাকে ইনভাইট করেছিল, আর্টিস্ট সুদীপ্ত অধিকারী। তো তার কাজ বেশিরভাগই অ্যাবস্ট্রাক্টের ওপরে থাকে, উনি বিশেষত অ্যাবস্ট্রাক্ট নিয়েই কাজ করেন। তো তোমরা দেখো ভিডিওটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটা আমি বলে দিচ্ছি যে এক্সিবিশনটা কিন্তু হয়েছিল একটা ক্যাফেতে হয়েছিল। তো ক্যাফেটির নাম হলো আর্টিসি ক্যাফে, যেটা হলো রবীন্দ্র সদন থেকে রবীন্দ্র সদনে নেমে 1 নম্বর গেটের একদমই কাছাকাছি, মানে 1 নম্বর গেটের অপোজিটে ফুট ধরে হেঁটে গেলে আর্টিসি ক্যাফে বলে তুমি ম্যাপে সার্চ করতে পারো। খুব সুন্দর ক্যাফে, ওখানে সোলো এক্সিবিশন হয়েছিল দাদার। তো এক্সিবিশনটা এতটাই ভালো লেগেছে, আমি সেটা ভিডিও করেছিলাম, কিছু আমি ওখান থেকে কালেক্ট করেছিলাম ভিডিও ছোটোখাটো। তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো তোমরা দেখো ভিডিওটা, তোমাদের কেমন লাগলো জানাও। আর যারা আমার এক্সিবি মানে চ্যানেলে নতুন আছো, নতুন দেখছো চ্যানেলটা, আমার ভিডিও দেখছো, তাদেরকে বলবো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাবস্ক্রাইবটা খুবই জরুরি। সাবস্ক্রাইবটা করে কিন্তু অবশ্যই বেল আইকন বাটনটি ক্লিক করে দিও, কারণ তোমাদের বেল আইকন বাটনটি ক্লিক করলে প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমাদের কাছে সময় মতো যাবে। আর আমার এর আগে অনেক ভিডিও ছেড়েছি যেগুলো তোমরা দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে, তাই আমি বলছি যে অবশ্যই দেখো তোমরা যদি তোমরা চাও, প্রত্যেকটা ভিডিও কাজ করো, কারণ আমি আমার নিজস্ব ফর্মের ওপরে কাজ করি। তো আমার বেশিরভাগ নিজস্ব ভাবনা থেকে কাজ করে থাকি আমি, তো সেগুলো অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো তোমরা দেখো ভিডিওটা, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। দেখো ভিডিওটা। Thank you.